ফিরে এলাম বিরতির পর। গুড মর্নিং বাংলায় আমি আত্রি, আমার সঙ্গে সম্প্রীতি রয়েছে। আমরা এবার আবার নন্দীগ্রামের ঘটনার দিকে নজর রাখব। একেবারে রাত্রে নন্দীগ্রামের বলা ভালো, গোটা ভোটবঙ্গের যে রাজনৈতিক যে চিত্রটা রয়েছে সেটা এখন একটা 3.5 ফুটের খুঁটিতে বাধা পড়ে গিয়েছে। একটা খুঁটি নিয়েই চলছে বিতর্ক। এক পক্ষ বলছে যে খুঁটিতে ধাক্কা লেগেই মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছে, কিন্তু অপর পক্ষ বলছে যে না, ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে মমতা ব্যানার্জির উপর। দেখে নেব। খুঁটি ঘিরে রাজনীতি, বুধবার সন্ধ্যে থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম আর মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। ঘটনার সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায়। আমরা একবার শুনে নি, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি সেই বার্তাতে? আমি সবাইকে, বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল এবং আমার হাত পায়ে চোট আছে, বোন ইঞ্জুরি আছে, লিগামেন্টে আছে, আর কালকে আমার মাথা এবং চেস্টে খুব পেনও হয়েছে। এত বড় একটা চোট লাগার পরে আমার গাড়ি বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম, ন্যাচারালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতার দিকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করবো আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধে হয়। আমি আশা করি 2-3 দিনের মধ্যে আমি আবার নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো, তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং টিটিং আমি কিছুই নষ্ট করবো না, বাট হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে করতে হবে, সেটা আপনাদের সহযোগিতা চাইবে। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি কেমন, যেমন এটা আপনাদের আপডেট জানাবো, তার সঙ্গে সঙ্গে আরও একটি খবর, তার যে জেলা সফরগুলো ছিল সেগুলো বাতিল হয়েছে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু এই সফর তিনি করবেন, হুইল চেয়ারে বসেই তিনি করবেন, একথা তিনি জানিয়েছেন। আর সেই জন্য শনিবার মূলত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল, যে সোমবার থেকে ঝাড়গ্রাম থেকে জেলা সফরে যে শুরু করার কথা ছিল সেই আদৌ সেই জেলা সফর শুরু করা যেতে পারে কি না সেই নিয়ে সিদ্ধান্ত হবে। আত্রেই আমরা এক আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে, একবার সুতপার কাছে চলে যাব। সুতপা, কি খবর রয়েছে তোমার কাছে এই সংক্রান্ত? দেখো, তুমি জানো যে 13 তারিখ শনিবার থেকে মুখ্যমন্ত্রীর সফর শুরু হওয়ার কথা ছিল এবং প্রথম দফায় যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট এবং পূর্ব মেদিনীপুরের একটা পার্ট, এই যে 5 জেলায় নির্বাচন রয়েছে এই 5 জেলাতেই কিন্তু তার সফর স্মৃতি ছিল। প্রত্যেকটা জেলাতেই কোথাও 2টো করে কোথাও 3টে করে তার সভা হওয়ার কথা ছিল। সেই প্রোগ্রাম সূচির ক্ষেত্রে খানিকটা বদল করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেমনটা তোমরাও বললে, তিনি শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে দিচ্ছেন, এই সপ্তাহটা তিনি কোথাও বেরোচ্ছেন না, আগামী সোমবার থেকে তার সফরসূচি শুরু হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। এবং যে প্রোগ্রাম শিডিউলে যেটা ছিল যে প্রথম দিন ছিল পুরুলিয়া, তারপর বাঁকুড়া, সোমবার ছিল ঝাড়গ্রাম, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে যে ঝাড়গ্রাম থেকেই তার সফর শুরু হবে নাকি পুরো সূচিটাকেই রদবদল করে একেবারে পুরুলিয়া থেকে যেরকম ভাবে সফরসূচি ছিল তা করা হবে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে সোমবার থেকে তিনি আবার পথে নামছেন এবং যেমনটা তিনি নিজেই জানিয়েছিলেন হুইল চেয়ারে করেই তিনি বিভিন্ন জেলা সফরে যাবেন। শুধুবা সঙ্গে থাকো। এরই সঙ্গে সঙ্গে সম্প্রীতি আরও একটা খবর, যেটা আমরা আগেও দিয়েছি, সেটা হচ্ছে ডিজির বদল এবং তার জন্য মুখ্যমন্ত্রীর এই ঘটনা, এই দুটোর একটা সংযুক্তি দেখিয়ে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, সেটা অভিযোগ আকারে। তো সেই চিঠিরই একটা পাওয়ার পর কমিশন কড়া জবাব দিয়েছে। সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুতপা, এটা একটু জানতে চাইব, নির্বাচন কমিশন ঠিক কি বলেছে তৃণমূল নেতৃত্বকে, কড়া ভাষায় জবাব দিয়েছে, ঠিক কি বলা হয়েছে? দেখো, কমিশনে যখন কালকে পার্থ চট্টোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল গেছিল, তারা যে চিঠি সিইওর কাছে দিয়ে এসেছিল সেখানে পরিষ্কারভাবেই কিন্তু
বেশ কয়েকটি বিষয় উল্লেখ ছিল, তার মধ্যে কার্যত পরোক্ষভাবে কমিশনকে, নির্বাচন কমিশনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ডিজিকে পরিবর্তন করার কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ কার্যত আঙুল তোলা হয়েছিল তাদের দিকে। এই বিষয়টিকে কন্ডেম করেছে নির্বাচন কমিশন। দিল্লি থেকে নির্বাচন কমিশনের যে কড়া চিঠি তৃণমূলকে পাঠানো হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডিজির সাথে এর বদলের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ দৈনন্দিন যে আইন শৃঙ্খলার বিষয়টা সেটা রাজ্য সরকারেরই এখতিয়ারভুক্ত, সেটা নির্বাচন কমিশন দেখে না। এবং আরও একটি বিষয় বলা হয়েছে যে যেভাবে যে ভাষায় চিঠি লেখা হয়েছে, যেভাবে নির্বাচন কমিশনকে কার্যত দোষারোপ করা হয়েছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এবং একই সঙ্গে বলা হয়েছে যে ডিজি বদলের ক্ষেত্রে রাজ্যের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে, অর্থাৎ এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর ডিজি বদল বা ল অ্যান্ড অর্ডার বদলের ক্ষেত্রে কোনো রকম রাজ্যের সাথে কনসাল্ট করার প্রয়োজন আইনে নেই। অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূলকে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে তৃণমূল যে অভিযোগ করছে তা সঠিক নয়। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অত্রেই আমরা একবার শুনে নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিষয়ে ঠিক কি বলা হয়েছে। তার উপরে যে আঘাত আনলো তার পূর্বাভাস ছিল, বিজেপির সাংসদদের পোস্টে, বিজেপির সাংসদদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল যে তার উপরে আক্রমণ করা হতে পারে। তা সত্ত্বেও ডিজিপিকে যেদিন সরালো তার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাবিহীন অবস্থায় তার উপরে যে আক্রমণ হল, সেই আক্রমণের দায়িত্বটা কার? কমিশনের পক্ষে এটা প্রথমে জানাটা প্রয়োজন যে নন্দীগ্রামে সেদিন ঠিক কি ঘটেছিল। আনুষঙ্গিক কিছু তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ ইতিমধ্যেই কমিশনের কাছে এসে পৌঁছেছে। কমিশন আজকে একই সঙ্গে যেমন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়, তেমনি এলাকার বেশ কিছু প্রত্যক্ষদর্শী যারা একদম ঘটনার হ্যান্ড টু হ্যান্ড আই উইটনেস তাদের সঙ্গে কথা বলার একটা অসমর্থিত সূত্রের খবর রয়েছে। তবে সবটাই নির্ভর করছে মেদিনীপুরে যে বৈঠক হবে সেই বৈঠক কখন শেষ হবে এবং তারপর তারা আজই নন্দীগ্রাম যাবেন নাকি সিদ্ধান্ত বদল করে তারা নন্দীগ্রামের যে সফর, নন্দীগ্রামের যে অবজারভেশন সেটাকে আরেকটু পিছিয়ে দেবেন, সেটা নির্ভর করছে কমিশনের একদম সর্বশেষ সিদ্ধান্তের ওপর। ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। গুড মর্নিং বাংলায় এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর গুড মর্নিং বাংলায়, আমি আত্রে, আমার সঙ্গে সম্প্রীতি রয়েছে। আমরা এবার আবার নন্দীগ্রামের ঘটনার দিকে নজর রাখবো। একেবারে আত্রে, নন্দীগ্রামের বলা ভালো গোটা ভোটবঙ্গের যে রাজনৈতিক যে চিত্রটা রয়েছে সেটা এখন একটা 3.5 ফুটের খুঁটিতে বাধা পড়ে গিয়েছে। একটা খুঁটি নিয়েই চলছে বিতর্ক। এক পক্ষ বলছে যে খুঁটিতে ধাক্কা লেগেই মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছে, কিন্তু অপর পক্ষ বলছে যে না, ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে মমতা ব্যানার্জির উপর। দেখে নেব। খুঁটি ঘিরে রাজনীতি, বুধবার সন্ধ্যে থেকে তোলপাড় রাজ্য রাজনীতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম আর মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। ঘটনার সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি Zee 24 ঘন্টার। নন্দীগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করেই এখন স্পটলাইটে 3.5 ফুটের খুঁটি। বিরুলিয়া বাজারের উপর দিয়ে যে ঢালাই রাস্তা গিয়েছে তার ধারে দুটি লোহার খুঁটি পোতা। বৃহস্পতিবার গ্রাউন্ড জিরো থেকে ঘটনার পুনর্নির্মাণের সময় Zee 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ল এই খুঁটি। আমতাবাদ থেকে রিয়াপুরের দিকে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন তখন ঠিক এই চার মাথার মোড়ে এসে মুখ্যমন্ত্রী দাঁড়ান এবং সেই সময় তিনি দেখতে পান যে বহু মানুষ তার জন্য অপেক্ষা করছেন এবং তিনি দাঁড়িয়ে যান। মানুষের উদ্দেশ্যে তিনি হাত জোর করে নমস্কার করে ঠিক এইভাবে গাড়িটা নিয়ে বেরোতে যান। সেই সময় গাড়িটি এইভাবে ধাক্কা খায়, এইরকমভাবেই ধাক্কা খায় এবং গাড়িটি যে দরজা সেটা রিটার্ন ব্যাক করে এবং তার ফলেই তার পায়ে লাগে এমনটা
প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, যদিও মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর তরফে যেটা বলা হচ্ছে যে এই মবের মধ্যেই তিন চারজন এমন ছিলেন যারা তাকে ধাক্কা মেরেছেন, যার ফলে তিনি পড়ে যান এবং তার ফলেই তিনি আহত হয়েছেন। খুঁটির চোর নাকি ভিড়ের ধাক্কা, ঠিক কি হয়েছিল বুধবার রাতে, কি বলছে নন্দীগ্রাম? ধাক্কা দেয়নি, ধাক্কা ওই গেটটা ধাক্কা লেগেছে, লাগিয়ে জাস্ট কমারটা চলে গেছে, ব্যাকে চলে গেছে, ব্যাকে চলে, ব্যাকে যাওয়ার পরই মমতা ব্যানার্জির পায়ে এবং মাথায় লেগে যায়। মমতা ব্যানার্জি যিনি এখানকার প্রার্থী, হতে পারেন তিনি চিফ মিনিস্টার, বর্তমান রাজনৈতিক পরিবেশে কালকে তার রাজনৈতিক কর্মসূচি ছিল, এখানে কারা ছিল, কেন ছিল তারা? পুলিশ প্রশাসন তো নিষ্ক্রিয় হয়ে গেছে, আসছেই না, নির্বাচন কমিশন চালাচ্ছে, নির্বাচন কমিশন একটা পার্টিকুলার দলের দাবিদারি করছে, পুলিশ নেই। অভিযোগ পাল্টা অভিযোগকে ছাপিয়ে এই মুহূর্তে 3.5 ফুটের এই খুঁটিতে বাধা রাজ্য রাজনীতি। ক্যামেরায় কমল জানার সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, Zee 24 ঘন্টা। আমাদের প্রতিনিধি বিক্রম দাস, এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন নন্দীগ্রাম থেকে। রিয়াপুরের দিকে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন তখন ঠিক এই চার মাথার মোড়ে এসে মুখ্যমন্ত্রী দাঁড়ান এবং সেই সময় তিনি দেখতে পান যে বহু মানুষ তার জন্য অপেক্ষা করছেন এবং তিনি দাঁড়িয়ে যান। মানুষের উদ্দেশ্যে তিনি হাত জোর করে নমস্কার করে ঠিক এইভাবে গাড়িটা নিয়ে বেরোতে যান। সেই সময় গাড়িটি এইভাবে ধাক্কা খায়, এইরকমভাবেই ধাক্কা খায় এবং গাড়িটি যে দরজা সেটা রিটার্ন ব্যাক করে। জেলা শাসক তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন, পুলিশ সুপার তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন, DIG মেদিনীপুর রেঞ্জ তিনি ঘটনাস্থলে এসেছেন। এই যে ভিড়, সেই ভিড় এত ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসে যে অটোমেটিক্যালি গাড়ির এই যে দরজা সেটি রিটার্ন ব্যাক করে এবং মুখ্যমন্ত্রীর পায়ে লেগে যায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। যে মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে আহত হয়েছেন এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পাচ্ছি। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে বিক্রম দাস, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন গুড মর্নিং বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে আত্রেয়। আত্রেয়, যে খবরের দিকে আমরা এবার নজর রাখবো, এবার আমরা নজরে রাখবো একটি অগ্নিকাণ্ডের ঘটনার দিকে। এটা পোলবায় হয়েছে, কাঠের একটি কলে আগুন লেগেছে, দমকলের 8টা ইঞ্জিন যায় সেখানে আগুন নেভানোর জন্য, যথেষ্ট বেগ পেতে হয়। তবে এটা একটা ভালো খবর যে যারা কাজ করছিলেন এখানে তারা বেরিয়ে যাওয়ার পর আগুন লাগে, কাঠের গোলা বলেই সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ভস্ম হয়ে গিয়েছে সব কিছু। কেন আগুন লেগেছে সেটা এখনও তদন্ত সাপেক্ষ। গুড মর্নিং বাংলা এখন এ পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন Zee 24 ঘন্টা।